হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া মন্ডল। আমি রিয়া, আবার চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা সকলে কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আগের দিন তো আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের বাড়ির এখানটায় আগুন খেলা হচ্ছিল। তো আজকে তো চড়ক, সকলকে জানাই চড়কের অনেক অনেক শুভেচ্ছা। তো আমাদের পাড়ায় চড়ক মেলা হয়, তো এখন আমি চড়ক মেলা দেখতে যাচ্ছি। আর চড়কে কি কি হয় আর কিভাবে চড়ক হয় তোমাদের পুরোটা দেখাবো, তাহলে চলো দেখতে থাকো। রাস্তায় দেখো, রাস্তার দুপাশে খেলনা বসেছে, নানা ধরনের খাবার দাবার অনেক কিছু বসেছে দেখো, আর কত মানুষের ভিড় দেখো। চলে এসেছি আমরা যেখানটায় চড়ক মেলা হচ্ছে সেখানে। তো প্রচুর লোকের ভিড় হয়েছে দেখো, সামনেই দেখো চড়ক গাছটাকে সাজানো রয়েছে, আর কত লোক দেখো চারিপাশে ভিড় করে দাঁড়িয়ে রয়েছে চড়ক দেখার জন্য। তো এইখানে দেখো খেলা দেখানো হচ্ছে, উনি ধারালো অস্ত্রের ওপরে দাঁড়িয়ে খেলা দেখাচ্ছে। তো আমাদের এখানকার গাজনের সন্ন্যাসীরা চড়ক গাছটার চারিপাশে গোল করে ঘুরছে দেখো, আর এখানটাই চড়ক গাছটার পুজো হচ্ছে। তো পুজো শেষ হলেই তারপর চড়ক ঘোরানো শুরু হবে। এখানটায় দেখো একজন আগুন খেলা দেখাচ্ছে, আগুনটাকে নিয়ে সে তার সারা গায়ে লাগাচ্ছে। তো চড়কে যারা ঘুরবে এবার তাদের পিঠে বড়শি গেঁথানো হবে দেখো, তার পিঠে এখন বড়শি গেঁথানো হচ্ছে। অনেক লোকের ভিড় মাঝখানটায়, সেই কারণে ভালোভাবে দেখা যাচ্ছে না। এই যে দেখো ইনি চড়কে ঘুরবে, তাই এনার পিঠে বড়শি গাঁথানো হয়ে গেছে। ইনি দাঁড়িয়ে রয়েছেন এখানটায়, কিছুক্ষণের মধ্যেই চড়ক ঘোরা শুরু হবে। আর এই যে একজন, ওনার পিঠেও বড়শি গাঁথানো রয়েছে। তো এবার চড়ক ঘুরবে, চড়কে ঘোরানোর জন্য যারা বড়শি গিয়েছে তাদের চড়কের দড়িতে বাঁধা হচ্ছে দেখো। ওই যে দেখো তোলা হয়েছে লোকটাকে, এবার ওই গুরুদেব দড়ি দিয়ে বেঁধে দেবে ওনার চড়কের বড়শিটাকে। এই যে চড়ক ঘোরা শুরু হয়ে গেছে দেখো, চড়ক ঘুরছে। চারিদিকে বাতাসা ছড়া হচ্ছে দেখো, বাতাসার বন্যা হচ্ছে পুরো চারিদিকে। তো দেখো চড়ক ঘোরা কমপ্লিট, এবার যাদের পিঠে বড়শি গেঁথানো হয়েছে তাদেরকে নামিয়ে নেওয়া হবে দেখো।
তো চড়ক শেষ এবার কিছু খাওয়া দাওয়া করব তো এখন ফুচকা খাচ্ছি মেলায় গিয়ে বাদাম না খেলে হয় তো আজকের চড়ক মেলা এখানেই শেষ তোমাদের তো দেখালাম চড়ক মেলা পুরোটা তাহলে ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আজ এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই